আজকে জানাচ্ছি স্বাগত। অনেকদিন ধরেই ট্রাই করে যাচ্ছিলেন যে লাইভ প্রোগ্রাম যদি হয়, লাইভ প্রোগ্রামটা ঠিক কবে আবার সুযোগ পাবো, কবে সেখানে ফোনে কথা বলার চান্স পাবেন, বেশ কিছুদিন ধরে ট্রাই করছিলেন, আজকে কিন্তু সেই সুযোগ রয়েছে। আপনাদের অত্যন্ত পছন্দের এই প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে যখনই আসা হয়, যে প্রোগ্রামের আসার মূল উদ্দেশ্য যাতে যারা ভিউয়ার্স যাদের অনেক কিছু জানবার জায়গা রয়েছে সেই জায়গাগুলো যাতে তারা জানতে পারেন। এই যে বিশেষ বিশেষ অনুষ্ঠান, বিশেষ দিন, যেগুলো আমরা বলি যে এক একটা এমনই দিন যেগুলোকে অসপিশিয়াস ডে হিসেবেই আমরা ধরি, যার মধ্যে অন্যতম অবশ্যই জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী সম্বন্ধে অনেক কিছু জানার কিন্তু থাকে, তবে সেই অনেক কিছু জানবো যার কাছ থেকে প্রথমে আমরা তাকে স্বাগত জানাবো। প্রত্যেকটা প্রোগ্রামে যে ব্যক্তি আমাদেরকে আপনাদেরকে গাইডেন্স দিচ্ছেন, কখনো কেরিয়ার, কখনো পড়াশোনা, কখনো হয়তো আপনার লাইফের বিভিন্ন বিষয়ের ওপরে, স্টার্স, প্ল্যানেটস, এই অ্যাস্ট্রোলজিক্যাল নানান সাইটসগুলোকে নিয়ে যিনি প্রপার গাইডেন্স আপনাদেরকে এত বছর ধরে দিয়ে আসছেন, তাহলে আগে তাকে স্বাগত জানানোটা অত্যন্ত প্রয়োজন। আমাদের সঙ্গে রয়েছেন ফেমাস অ্যাস্ট্রোলজার, রিনোন বাস্তুবিদ, এবং আপনারা প্রত্যেকেই তাকে চেনেন, তিনি কিন্তু একজন ফেমাস নিউমারোলজিস্ট, তিনি শ্রী জ্যোতির্ময়। আমরা জ্যোতির্ময় তাকে স্বাগত জানাচ্ছি, আজকের প্রোগ্রাম এগোচ্ছি, আপনাদের সঙ্গে থাকছি, আপনাদের বন্ধু আমি সুপর্ণ। আপনাকে স্বাগত জানাচ্ছি জ্যোতির্ময়দা। নমস্কার। নমস্কার জ্যোতির্ময়দা। বিভিন্ন অসপিসিয়াস ডেজ গুলোর মধ্যে একটা অন্যতম দিন অবশ্যই জন্মাষ্টমী। অবশ্যই, অবশ্যই। এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে মানুষের যে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, এটার মানে মাত্রা ছাড়িয়ে যাওয়ারই মতন, এবং সেটা হওয়াই উচিত। গোটা দেশ জুড়ে জন্মাষ্টমীর যে একটা উৎসাহ, আনন্দ উদযাপন করা হয়, সেটা আলাদা লেভেলের থাকে। তবে শুধু আনন্দ তা নয়, তার সাথে জন্মাষ্টমীর যে এই যে কিভাবে উদযাপন করলে সেটা জীবনে সকল সেক্টরগুলোতে প্রোগ্রেস বা মানে অনেক বেটার কিছু পাওয়ার একটা রাস্তা তৈরি করে দিতে পারে। ডেভেলপমেন্ট মানে ঈশ্বরের সাথে স্বার্থের সম্পর্ক। প্রথম কথা হচ্ছে যে জন্মাষ্টমী নিয়ে আজকে সুপর্ণা প্রোগ্রামটা স্টার্ট করছে, ভেরি গুড, খুব ভালো লাগলো। কারণ সামনেই জন্মাষ্টমী এবং সারা দেশ জুড়ে জন্মাষ্টমী পালিত হবে, এবং দেশের বাইরে বিদেশের মাটিতেও জন্মাষ্টমী পালিত হবে। আজকে সারা পৃথিবী শ্রীকৃষ্ণকে আপন করে নিয়েছেন, একবারে ঘরের মধ্যে তুলে নিয়েছেন সারা পৃথিবী শ্রীকৃষ্ণকে। তা ন্যাচারালি শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী, এবং সারা দেশ কেন বিদেশ সারা পৃথিবীতে জন্মাষ্টমীর একটা একটা বিরাট বড় একটা মহরম শুরু হয়েছে। ঠিক আছে, এবার সেই জায়গা থেকে জন্মাষ্টমী ব্যাপারটা তো আপনারা সবাই জানেন ব্যাপারটা কি। আর যারা গোপালকে বাড়িতে আনেন, জন্মাষ্টমী ব্যাপারটা হচ্ছে শ্রীকৃষ্ণকে আপনি পুজো করছেন খুব নর্মাল কনসেপশনে, নর্মাল জায়গা থেকে। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গা থেকে দু রকম ভাবে একটা মানুষ ঈশ্বরকে চায় বা ঈশ্বরকে পায়, একটা স্বার্থ ছাড়া, একটা স্বার্থ নিয়ে। কিন্তু বর্তমান যুগের মানুষ এই স্বার্থ ছাড়া জায়গাটা থাকে না, সবকিছুর স্বার্থ কেন্দ্রিক ঘটে গেছে, যে জীবনে ঈশ্বরকে চাইছি, ঈশ্বরকে পুজো করছি, ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করছি। প্রার্থনা মানেই কিন্তু সেখানে কিন্তু একটা স্বার্থ কাজ করছে, একটা কোনো জায়গা থেকে যে আমার তোমাকে আমি এটা করছি বা তোমার জন্য আমি এটা জায়গায় একটা কাজ করছি। বাট এই অসপিসিয়াস ডে শুভ দিনে আমি জেনে আমার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি কোনো কিছু একটা কিছু ডিমান্ড আমি কিছু পাচ্ছি, চাইছি, একটা চাওয়া পাওয়ার হিসাব নিকাশ আসছে। বাট আমি মনে করি, বাট এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কারণ যেটা কাজটা করতে হয় ঈশ্বরের কাছ থেকে, যদি আপনি যদি জীবনে কিছু চেয়েই দেবেন, তাহলে আপনার আপনি জীবনে পেলেনটা কি, না সেটা নয়। নিঃস্বার্থভাবে কোনো কাজ করতে হয় তাহলে আপনি অবশ্যই আপনাকে চাইতে হবে না, আপনি অটোমেটিকলি জীবনে সব কিছু পাবেন। যদি নিঃস্বার্থভাবে কেউ সারেন্ডার করতে পারে, আপনি যদি কাজটা করতে পারেন, তাহলে আপনি পাবেন। আর যদি স্বার্থ নিয়ে কাজ করেন সেখানেও আপনি পাবেন, কিন্তু দুটো আপনার জীবনের চাওয়া পাওয়ার মধ্যে আপনার অনেক তফাত থেকে যাবে, অনেক কিছু তফাত থেকে যাবে। তো এই জায়গা থেকে কাম টু দ্য পয়েন্টস, যে জন্মাষ্টমী যে সামনেই, যে জন্মাষ্টমীর রাত 12টার পর আমি প্রত্যেকেই বলবো কাজটা করবেন রাত 12টার পর, এবং গোপালের, শ্রী গোপাল যাদের রয়েছেন, গোপালকে পুজো করবেন, বা শ্রীকৃষ্ণকে যারা পুজো করবেন, রাধামাকে যারা পুজো করবেন, এবং যে প্রসেস, যে যে জায়গায়, যে যে এক এক রকম পরিবারে এক এক রকম রীতি আছে, নিয়ম আছে, এক একটা জায়গায় মন্দিরে এক একটা রীতি, এক একটা নিয়মে কাজ করা হয়। তা একটা ওভারঅল অল অ্যাসপেক্ট সব দিক থেকে একটা বিশেষ একটা জায়গা নিয়ে আমি কথা বলবো আজকে, যেভাবে তাকে পুজো করলে বা তাকে তার কাছে নিজেকে সারেন্ডার করলে আপনারা লাইফে আপনাদের জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া, জীবনের আশা আকাঙ্ক্ষা, জীবনের রিকোয়ারমেন্টসগুলোকে ফুলফিল হওয়ার জায়গা তৈরি হয় বা পাবেন, হবেন। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, গোপালকে পুজো করলে, গোপাল যাদের আছে তারা সবাই জানেন, যাদের গোপাল নেই তারাও শুনে নিন, গোপালকে পুজো করলে জীবনে আপনি কিন্তু তুরন্ত একটা কিছু ফল লাভ করবেন, তুরন্ত। সে আপনি না চাইলেও পাবেন,
আপনি চাইলেও পাবেন, তুরন্ত ফল। যারা জীবনে খুব তুরন্ত কিছু পেতে চায় বা ইমিডিয়েট কোনো একটা বেটার রেজাল্ট পেতে চায় বা কোনো একটা বড় বিপদে আটকে আছেন, বড় সমস্যায় আটকে আছেন, তুরন্ত সেখান থেকে বেরোতে চাইছেন খুব তাড়াতাড়ি, দেন আমি বলবো অলওয়েজ গোপালকে পুজো করুন, শ্রীকৃষ্ণকে রাধা মাকে পুজো করুন, দেখবেন একই রেজাল্ট এক এবং সেই জায়গাটা আপনি পাবেন। এবার পুজো করার নিয়মটা কি, ব্যাপারটা কি, আমি একটা কিছু প্রসেস বলবো যে প্রসেসে আপনারা কাজগুলো করবেন। অনেকভাবে করা যায় কাজগুলো। প্রথম কথা হচ্ছে রাত 12টার পর শুরু করবেন, আগামী যে জায়গাটা যে দিনটা আসতে চলছে আগামী রাত 12টার পর আপনারা পুজো শুরু করবেন। গোপালজিকে রাখবেন সিংহাসনে, গোপালজিকে সিংহাসনে রাখার পর যেমন প্রত্যেক দিন ডেলিকার রুটিন যেটা থাকে, প্রত্যেকদিনকার রুটিন যে থাকে রুটিনটা মেনটেন করবেন, রুটিন ব্রেক করবেন না। সকালবেলা কী করে গোপালকে ঘুম থেকে ওঠানো হয়, তাকে কী করে জাগানো হয়, তার সিস্টেমটা কী, তারপরে তাকে আপনি একটা ব্রেকফাস্ট দিচ্ছেন, তাকে কিছু সেবা করার জন্য কিছু দিচ্ছেন, সেটা প্রসাদ হয়ে যাচ্ছে, সেটা আপনার নেবেন। দেন এবার অনেকে মনে করেন আমরা পুরো ফাস্টিং থেকে কাজ করব, ফাস্টিং মানে পুরোপুরি উপোস থেকে কাজ করব। অনেকে বলে ঠিক আছে ফাস্টিংটা পুরোপুরি করতে পারছি না ফর হেলথ, শরীরের জন্য, তো সেখান থেকে আমি বলি যে তারা একটু ফল নিতে পারে বা তারা লিকুইডস কোনো জিনিস নিতে পারে, চা, ডাবের জল, বাট নারকেলের জল, বাট হোয়াট এভার লিকুইডস কিছু, কিন্তু সলিড কিছু না খাওয়াটাই ভালো সেই দিনটায়। তারপরে আমি প্রসেসটা বলছি, যখন কাজটা করবেন যে জিনিসগুলো আপনার আইটেমগুলো কিনে, দেখুন আইটেম বাজারে সবই পাওয়া যায়, তার মধ্যে কিছু ভেজাল আছে কিছু নির্ভেজাল আছে, ভেজাল জিনিস দিয়ে কাজ করার চেষ্টা করবেন না। আজকাল বাজারে আমরা যেগুলো পাই বেশিরভাগ হচ্ছে ভেজাল জিনিস পাই, বিষাক্ত জিনিস পাই, জহর যেগুলোকে বলা, সেই জিনিস দিয়ে অ্যাকচুয়ালি ঈশ্বরে গোপালকে পুজো করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আপনি হাত জোড় করে প্রণাম করুন, আপনি ফুল দিন, আপনি তুলসী পাতা দিন, আপনি ঠিক আছে অবশ্যই ভালো, কিন্তু বাট আপনি যদি কাজটা করতেই হয় মন থেকে, তাহলে আমি বলবো যে নির্ভেজাল যেটাকে করে পিওর সেই জিনিস কালেকশন করার চেষ্টা করবেন। তার মধ্যে প্রথম কথা হচ্ছে সপ্ত নদীর জল, সপ্ত নদীর জল, যাদের সপ্ত নদী রয়েছে আমাদের, যেগুলো খুব অসপিসিয়াস নদী, মাতৃ নদী, মা নদী মাতৃকা, সেই তাদের ডাকলে তারা আপনার কাছে চলে আসবে। এই যে সপ্ত নদীকে আহ্বান যদি করা হয়, সপ্ত নদীকে আহ্বান করা হলে সপ্ত নদী আপনার কাছে চলে আসবে, অবশ্যই আসবে। তার মধ্যে আপনার কাছে কোন জলটা আছে দেখুন, মা গঙ্গা, মা নর্মদা, কাবেরী, গদাবরী, সিন্ধু, কার কার জলটা রয়েছে আপনার কাছে, ব্রহ্মপুত্র, আপনি সেই জলটাকে নিয়ে নিন, সেই জলটা দিয়ে আপনি গোপালের পুজো করবেন, একটা নিয়ে নিন। এখানকার এখানে গঙ্গা সুবিধা, মা গঙ্গার জল সুবিধা, বাট অনেকের বাড়িতে আরও কিছু থাকে, নিয়ে নিন, রেখে দিন পাশে। এবার গোপালকে যখন পুজো করবেন তখন আপনি সিংহাসন থেকে আপনি গোপালকে একটা খুব সুন্দর জায়গায় বসাবেন, কোনো যেখানে বসাবেন সেখানে কিন্তু কোনো মাটিতে কখনো বসাবেন না, কারণ যে কাজটা করবেন সেই জিনিসটা যেন মাটিতে না পড়ে, সুতরাং কোনো একটা বড় পাত্রের ওপর বসাবেন, বসিয়ে গোপালকে ফার্স্ট স্নান করাবেন। গোপালকে স্নান কীভাবে করাবেন, প্রথমে গোপালকে যে স্নান করাবেন প্রথমে আপনি দেবেন হচ্ছে ঘি, দেবেন খাঁটি ঘি হতে হবে, বাজার চলতি যে ঘিগুলো সেই ঘি কিন্তু ব্যবহার করবেন না, ভালো জিনিস ব্যবহার করবেন, খাঁটি ঘি ব্যবহার করবেন, দেখে নেবেন জিনিসের খাঁটি ঘি হয়, আর পজিটিভলি এটা গাওয়া ঘি হতে হবে, কিন্তু এই ঘিটা কিন্তু কোনো ভেষের ঘি হলে চলবে না, মানে মোষের ঘি হলে কিন্তু চলবে না, এই কাজে ব্যবহার করা উচিত নয়, গরুর ঘি যেটা করে গাওয়া ঘি বলা হয়, গাভী মাথা গরুর ঘিটাকে ব্যবহার করবেন, সেটা কি গোপালকে মাখাবেন। তারপর কি করবেন, ঘি মাখানোর পর মধু দেবেন, মধু দিয়ে খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কোনো ভেজাল মধু নেবেন না, বারবার কথাটা আমি কিন্তু জোর দিচ্ছি, সেটা দিয়ে গোপালকে ভালো করে গোপালকে মধু দিয়ে স্নান করাবেন, প্রথমে ঘি দিয়ে স্নান করালেন তারপরে মধু দিয়ে স্নান করাবেন। ঘি মধুর পর আপনি কি করবেন, তারপর আপনি গোপালকে একটু দই দিয়ে স্নান করাবেন, টক দই, এবং সেই টক দইটা যেন পজিটিভলি পিওর টক দই হয়, সেটা দিয়ে স্নান করাবেন। তাহলে তিন রকম আইটেম হলো। চার নম্বরে আপনি কি আসবেন, চার নম্বরে আপনি আসবেন হচ্ছে আপনি শর্করা দেবেন, শর্করা দিয়ে স্নান করাবেন, এবং পাঁচ নম্বরে আপনি দেবেন হচ্ছে সেখানে আপনি সেই সপ্ত মাতৃকার মধ্যে যে জলটা আপনার কাছে আছে, যে পুণ্য বাড়িটা আপনার কাছে আছে, সেই পুণ্য বাড়িটা দিয়ে গোপালকে স্নান করাবেন। স্নান করানোর পরে কিন্তু আপনি গোপালকে অবশ্যই চন্দন লিপ্ত করবেন, চন্দন লিপ্ত করার পরে গোপালকে আপনি পুজো করবেন, আহ্বান করলেন গোপালকে, যখন আপনি পুজো করবেন সবচেয়ে ভালো হয় যদি এটা পান, কিন্তু অনেকেই পায় না, ব্রহ্মকমল, গোপাল বা নারায়ণ বা রাধা মা, রাধা মা বা নারায়ণ, শ্রীকৃষ্ণ বা গোপাল, আপনি যে রূপেই তাকে পুজো করুন না কেন, সবচেয়ে বেশি সন্তুষ্ট হন হচ্ছে ব্রহ্মকমলে, কিন্তু ব্রহ্মকমল সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, ব্রহ্মকমল তো এখানে পাওয়াও যায় না, ব্রহ্মকমল তো হাই অল্টিটিউডে পাওয়া যায়, কেদারনাথ, বদ্রীনাথ, সৎপন্থ, স্বর্গরোহিণী, সহস্রধারা, ওই যে রুটটাতে, ওই রুটটাতে ব্রহ্মকমল পাওয়া যায়, হেমকুণ্ড সাহিব ব্রহ্মকমল পাওয়া যায়, ব্রহ্মকমলটা আপনি এখানে পাবেন না, কিন্তু অনেকের কাছে থাকে বা কেউ যদি জোগাড় করতে পারেন,
তাহলে এটা সবার জন্য নয়, যারা পারবেন তারা ব্রহ্মকমল দিয়ে পুজো করবেন। এবং এই জায়গায় আমি একটা কাজ বলছি, কুন্দ ফুল জোগাড় করার চেষ্টা করবেন, কুন্দ ফুল দেবেন, মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল, এবং তারপরে আপনি তুলসী পাতা অবশ্যই দেবেন। এই যে ব্রহ্মকমলের মধ্যে যখন আপনি করবেন, ব্রহ্মকমলটা যখন ফোটাবেন, এবার নিজের আপনি এই জায়গা থেকে, আমি প্রথমেই বলে রেখেছিলাম যে মানুষের অনেক চাওয়া পাওয়া রয়েছে, মানুষের অনেক প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে জীবনে, অনেক কিছু জীবনে চেয়েও মানুষ পাচ্ছে না, সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে ব্রহ্মকমলের যখন ব্রহ্মকমলটাকে আপনি ফোটাবেন, তার যে প্রত্যেকটা যে পাতাগুলো থাকবে ব্রহ্মকমলের, সেখানে নিজে একটা কাজ করবেন আপনারা, নিজের যে নাম, সেই নামের উপরে আগে নিজের নামটা মনে মনে বলবেন, যার উদ্দেশ্যে কাজটা করছেন। ব্রহ্মকমলের লাল একটা কালি দিয়ে ওং লিখবেন, ওং লিখে ওঙের যে মধ্যবিন্দু, ওঙের যে মধ্যবিন্দু, মধ্যবিন্দুর উপরে নিজের অনামিকাটা স্পর্শ করবেন। বিশেষ করে যাদের গ্রহরাজের দশা চলছে না তাদের ক্ষেত্রে কিন্তু কথাটা বলছি, যাদের গ্রহরাজের দশা চলছে না, গ্রহরাজের দশা চলছে না তাদের ক্ষেত্রে, বা সাড়ে সাতিয়া চলছে না তাদের ক্ষেত্রে, আপনারা অনামিকা রিং ফিঙ্গার দিয়ে মধ্যবিন্দু স্পর্শ করে নিজের যেটা মনের ইচ্ছা সেই মনের ইচ্ছা প্রার্থনা করবেন। কিন্তু যাদের গ্রহরাজের দশা চলছে বা সাড়ে সাতিয়ার পিরিয়ডটা চলছে, যেসব রাশির ক্ষেত্রে বিশেষ করে ধনু মকর এবং মকর কুম্ভ এবং মীন, মকর কুম্ভ মীন এই তিনটে রাশির ক্ষেত্রে সাড়ে সাতিয়া চলছে, বা গ্রহরাজের দশা যাদের যাদের ক্ষেত্রে চলছে, তারা কিন্তু মধ্য আঙুল দিয়ে করবেন, যেটাকে মিডিল ফিঙ্গার বলা হয়, মধ্য আঙুল দিয়ে শীত অঙ্গের মধ্যবিন্দু স্পর্শ করে নিজের মনের ইচ্ছাটা বলবেন। কিন্তু অনেক কিছু বলবেন না, খুব অল্প করে কিছু বলবেন, যেটা মোস্ট নেসেসারি ফর ইওর লাইফ, সেটা প্রার্থনা করার পর সেটাকে সিক্রেট রাখবেন, কাউকে বলবেন না, এটা ওপেন করতে নেই। সেইটা গোপালের পায়ে আপনি অর্পণ করলেন, বা শ্রীকৃষ্ণ রাধামার পায়ে অর্পণ করলেন। তারপরে আপনারা নীল অপরাজিতা ফুলের 108 মালা তাকে পরিয়ে দেবেন, তারপর আপনার সাধ্য মতো আপনারা তাকে বিভিন্ন উপাচারে পুজো দেবেন, এই হচ্ছে নিয়ম। সেই কাজটা করানোর পরে, চন্দন লেপার পরে, এই কাজটা করার পরে, তারপরে আবার আপনারা সেই পূর্ণ বাড়ি দিয়ে জল দিয়ে আপনারা তাকে স্নান করিয়ে মুছিয়ে তাকে সিংহাসনে বসাবেন, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে। এর মধ্যে একটা কথা আছে, যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, চেষ্টা করবেন যদি সম্ভব হয় ময়ূরের পালক নেওয়ার জন্য, ময়ূরের পালক। এই ময়ূরের পালক হচ্ছে শ্রীকৃষ্ণের খুব প্রিয় জিনিস এবং রাধামার খুব প্রিয়। কিন্তু ময়ূরের পালকটা আপনি ব্যবহার করবেন কি করে, আর অরিজিনাল ময়ূরের পালক পাবেন কোথায়? যেগুলো ময়ূরের পালক পাওয়া যায় সেগুলো অনেকগুলোই অরিজিনাল থাকে না অনেক, কিন্তু যদি অরিজিনাল থাকে ভালো কথা পান, যদি না পান তখন তাহলে আপনাকে সাবস্টিটিউট দিয়ে কাজ করতে হবে। কিন্তু এই অরিজিনাল ময়ূরের পালকটাকে আপনি ব্যবহার করবেন, দিয়ে দিলেই কি আমার কাজটা সম্পূর্ণ হয়ে যায়? দিয়ে দিলে কাজটা কিছুটা সম্পূর্ণ হয়, পুরোপুরি সম্পূর্ণ হয় না। আমি ফোনটা ধরে নিয়ে আমি এই জায়গায় আসবো। নমস্কার, বলুন কার সম্বন্ধে জানছেন? আপনার নাম জোরে বলতে হবে, জন্ম তারিখটা বলুন। কখন, রাত্রিবেলা? আচ্ছা, পিএম, রাত মানে পিএম। জন্মস্থান, বার্থ প্লেস? ওকে, দ্যাট ইজ ফ্রাইডে, শুক্রবার জন্মবার ছিল? হ্যাঁ, শুক্রবার। ফার্স্ট নভেম্বর 1996, দ্যাট ইজ ফ্রাইডে ছিল। আচ্ছা, কিছু ডেটা আমি সবসময় দিই, ডেটাগুলোকে দিয়ে দিচ্ছি আপনাকে। আপনার অ্যাসেন্ডেন্ট হাউস হচ্ছে, দ্যাট ইজ কর্কট, অ্যান্ড রাশি জেমিনি, মিথুন, অ্যান্ড পুনর্বসু নক্ষত্র, ঠিক আছে? এবং ফার্স্ট পয়েন্ট বলি, যে জায়গাটা আমার খুব মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইওর লাইফ, এই জায়গাটা 1, 2, 3। আমি একটা কথা বলি আপনাকে, আপনি জাস্ট আমার সঙ্গে কথা বলবেন, বেশি কথা বলবো না, অল্প কথা বলবো, কিন্তু যেটা বলবো আমার সঙ্গে আপনি শেয়ার করবেন, কথা বলবেন। আপনি নিজের লাইফটাকে নষ্ট করছেন কেন? মানে আপনি নিজের লাইফটাকে স্পয়েল করছেন কেন? এটা তো ফার্স্ট দেখে আমি বলি, নিজের লাইফটাকে আপনি স্পয়েল করছেন কেন? এবার কোশ্চেন করুন আপনি আমাকে, যদি মধ্যে আপনি কেন বলছেন আমার লাইফটাকে আপনি স্পয়েল করছি, বা আপনি বলুন যে আইদার আপনি স্পয়েল করছেন সেটা বলুন, না হলে না বুঝলে আপনি বলুন যদি মধ্যে আমি যে স্পয়েল করছি সেটা আপনি কেন বলছেন। এনিওয়ান, যে কোনো একটা আপনি কোশ্চেন করুন আপনি আমাকে, ঠিক আছে? আপনি আমার কথা বুঝতে পারছেন কি বলছি? তো সেই জায়গা থেকে আমি যেটা পাচ্ছি যে অ্যাটলিস্ট 20th April 2022, লাস্ট 20th April 2022
আপটু আপনি লাইফটাকে স্পয়েল করেছেন, তারপর ধীরে ধীরে আপনি যখন জায়গাটাকে আপনি আপনার লাইফটাকে আপনি ওপেন করছেন, ন্যাচারালি কি দেখা যাচ্ছে কোথায়, যে লাইফের যে একটা এই গুড প্রসপেক্ট, সেই প্রসপেক্টটা কোথাও একটা একেবারে ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেছে। লাইফের যে একটা গুড প্রসপেক্ট, প্রত্যেকটা মানুষের একটা প্রসপেক্ট থাকে, কম আর বেশি, কিন্তু অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন এটা একটা ভেরি গুড প্রসপেক্ট লাইফের। সেটা কেন এবং একটা একটা পুরো একটা কি বলবো একটা প্রসপেক্টটা স্পয়েল কেন, নষ্ট হয়ে যাচ্ছে কেন, আমি কোশ্চেনটা আপনারই করছি। আপনার লাইফে যে একটা গুড প্রসপেক্ট ছিল বা আছে সেটা নিশ্চয় আপনি খুব ভালো জানেন, নিশ্চয়ই জানেন, আপনি স্বীকার করছেন, কিন্তু জানেন, কিন্তু তারপরে আমি সঙ্গে সঙ্গে কোশ্চেন করছি আপনাকে আমি, যে আপনার লাইফে যে এত ভালো প্রসপেক্ট যেটা থাকে না, হাজারে একটা মানুষের মধ্যে থাকে না, 10,000 একটা মানুষের মধ্যে পাওয়া যায় কিনা দেখতে হবে সার্চ করে, এরকম একটা গুড প্রসপেক্ট আপনি আছে আপনার লাইফে, সেটাকে আপনি স্পয়েলড, ডিস্ট্রয়, নষ্ট করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন অলরেডি, সেটা কেন করব না, আপনি আজকে বলে দিলেন ট্রাই করতে চাই আর করব না, মানে এটা আপনি এতদিন ধরে তাহলে করছিলেন? হ্যাঁ অবশ্যই, যে কথাটা দাদা ফার্স্টেই প্রথম প্রশ্ন আপনাকে এটাই উনি জিজ্ঞেস করেছেন, যে আপনি কি এমন কিছু করছেন যার জন্য আপনার জীবনটাকে আপনি নিজের হাতেই হয়তো ধ্বংস করছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় এই জায়গাটাই যেটা হচ্ছে, এই ধরনের স্টাডির পজিশনে যে এই বাড়ি আপনার ঘর, এই বাড়ির জায়গাটা, এটা কিন্তু একটা মানে আপনি যে ডেটা দিয়েছেন, এই ডেটা যদি ঠিক হয় তাহলে এই প্রেডিকশন কিন্তু ঠিক হবে, আপনার বাড়ির জায়গাটা কিন্তু সবচেয়ে মানে আমি মনে করি একটা মানে কি বলবো মানে এই এই এইখানে যত কিছু সমস্যা ঢুকে রয়েছে, আপনার হাউজের পজিশনটা আমরা একটা পজিশন হয়ে রয়েছে, এখানটা যা কিছু প্রবলেম ঢুকে রয়েছে, এবং একটা কথা শুনে নিন আপনি, আপনি কিন্তু বাড়িতে থাকবেন না, আপনি বাড়ির বাইরে চলে যাবেন, আপনি বাইরেই আছেন না বর্তমানে, বাড়িতে আছেন, বাড়ির বাইরে চলে যাবেন, বাড়িতে আপনি থাকবেন না, লিখে নিন, আপনি ডেট দিয়ে লিখে নিন, কি করে যাবেন, কেন যাবেন, সেগুলো পরের প্রশ্ন, কিন্তু অ্যাজ পার ইউর বার্থ চার্ট কন্ডিশন যেটা আপনি বললেন, আপনি বাড়িতে থাকবেন না, আপনি বাড়ির বাইরে যাবেন, কি করে যাবেন, কি ব্যাপার, সেটা আপনি দেখতে পাবেন, কিন্তু লাইফের একটা কথাই বলি, লাইফের যে প্রসপেক্টটা রয়েছে এটা কিন্তু নষ্ট করবেন না, এটাকে নষ্ট করবেন, এটাকে এটাকে তৈরি করার চেষ্টা করুন, এটাকে গোছানোর চেষ্টা করুন, লাইফটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন। কি বললেন আপনি আজকে, যে আপনি যে আজকে কল করেছেন, আপনি কোন পজিটিভ মানে কিছু রিপ্লাই পেতে বা কিছু জানতেই তো আজকে যোগাযোগটা করেছেন, তাহলে সেখানে আপনাকেও বলতে হবে, জ্যোতির্ময় দা যেভাবে বলছেন কথাগুলো, যদি সেটা সঠিক হয় তাহলে বলুন যে হ্যাঁ জ্যোতির্ময় দা বর্তমান পরিস্থিতি এই, কিভাবে সেখান থেকে আপনি বেরোবেন সেটা জানার কিউরিওসিটি আপনার থাকাটা দরকার, কিন্তু আপনি অত্যন্ত স্লো, জানি না কি পরিস্থিতিতে আপনি রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এটাই বলবো জ্যোতির্ময় দা যে গাইডেন্সটা দিয়েছেন আপনি বুঝতে পারছেন, সিচুয়েশন ঠিক নয়, পরিস্থিতি ঠিক নয়, একটা কথা বলি, সেকেন্ড কথা বলছি, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় একটা কথা বলি আমি, আচ্ছা আমি একটা কথা বলি, যে আপনি লাইফে নিজের নিজের ক্যারিয়ারটা নিয়ে কেন ভাবলেন না, নিজের লাইফে এস্টাবলিশমেন্ট পাবেন, একটা ভালো কাজ করবেন, একটা জায়গা পাবেন, এটা নিয়ে ভাবেননি আপনি? ভাবছেন এই জায়গা, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা নিয়ে আমি কথা বললাম আপনার সাথে, কিন্তু আপনার সাথে পরিচয় নেই, কিন্তু আমি চেষ্টা করছি আপনাকে একটা গুড গাইডলাইন দিয়ে, কিন্তু ভাবছেন আপনি কথাটা বলছেন না, আপনি কিন্তু অনেক লেট, টুডে টু লেট, অনেক অনেক দেরি করে ভাবছেন, এত দেরি করে ভাবাটা কিন্তু ঠিক নয়, এই গাইডলাইন অনেক আগে পাওয়া উচিত ছিল, ভাবনাটা আরো অনেক আগে করা উচিত ছিল। একটা কথা বলে আমি শেষ করব, জাস্ট সেটা হচ্ছে, যদি সম্ভব হয় একটা ভালো কোকরাজ, একটা গুড কোয়ালিটির কোকরাজ, যদি কোকরাজ না কিনতে পারেন তাহলে একটা টোপাজ নিজের ফার্স্ট ফিঙ্গারে রাখবেন, গোল্ড দিয়ে অথবা ব্রোঞ্জ দিয়ে ফার্স্ট ফিঙ্গারে রাখবেন বৃহস্পতিবার, এটা রেখে দেখুন তো লাইফে কোনো চেঞ্জ আসছে কিনা। নমস্কার ভিউয়ার্সদের, জানিয়ে রাখবো যারা যারা প্রোগ্রাম দেখছেন তারা তারা কিভাবে কন্ট্যাক্টের চান্সটা পেয়ে যাবেন, প্রথমত আপনারা প্রত্যেকেই জানেন যে টেলিভিশনের পর্দায় তো প্রোগ্রাম দেখার সুযোগ রয়েছে, পাশাপাশি যে সোশ্যাল সাইটস গুলোর মধ্যে ইউটিউব, শ্রী জ্যোতির্ময় ইউটিউব চ্যানেলে আপনারা প্রোগ্রাম দেখার সুযোগ পেয়ে যান, ফেসবুক পেজে আপনারা সুযোগ পাচ্ছেন, এবং যে চেম্বারগুলো, চেম্বারের কন্ট্যাক্ট যেগুলো ডিটেলস সেগুলো একটু জানিয়ে রাখি, প্রত্যেক সপ্তাহে আপনারা মঙ্গলবার পেয়ে যাবেন দক্ষিণ কলকাতায় হাজরা মহাকাশ চেম্বারে, প্রত্যেক বুধবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র,
প্রত্যেক বৃহস্পতিবার দমদম সেতির মোড়ে। প্রত্যেক সপ্তাহের এই ডিটেল চেম্বারগুলোর পাশাপাশি আপনারা পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বহরমপুর, প্রত্যেক শনিবার শিলিগুড়ি, প্রত্যেক রবিবার আসামের গুয়াহাটি আর প্রত্যেক সোমবার ত্রিপুরার আগরতলায়। দর্শক বন্ধুরা, যারা বাইরের আউট অফ স্টেট যারা রয়েছেন, যারা ইউটিউবের মাধ্যমে প্রোগ্রামগুলো দেখছেন, ফেসবুকের মাধ্যমে প্রোগ্রামগুলো দেখার সুযোগ পাচ্ছেন, তারা পেয়ে যাবেন বাইরের যে স্টেট চেম্বারগুলো, সেগুলো হচ্ছে পুনে, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সিঙ্গাপুর। অগ্রিম বুকিংটা ফার্স্ট কাজ, তার জন্য প্রথম কাজ যেটা করবেন সেটা হলো 9 9 8 7 4 6 1 6 4 3 9 6 7 4 9 5 9 2 3 0, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কন্ট্যাক্ট করতে চান 9 8 0 4 8 0 3 6 8 6, এই নাম্বারের মাধ্যমে। আজকে প্রোগ্রামে একটা অসাধারণ বিষয়ের উপরে আলোচনাতে আমরা আছি। যারা ফোন করছেন তারা নিজেদের প্রশ্ন নিয়ে তো আসছেনই, প্রশ্নের যখন একটা রিপ্লাই আপনারা পাচ্ছেন, আপনাদেরও পাল্টা একটা উত্তর দেওয়াটা প্রয়োজন। শুধু শুনতে ফোন করবেন না, আপনারা একটা উত্তরও দেবেন যে হ্যাঁ বা না কিছু একটা, নাহলে ওয়ান সাইডেড কেউ একজন কথা বলে যাচ্ছেন, আপনাদের কোনো রেসপন্স নেই। এগোচ্ছি আলোচনার দিকে। দাদা, আজকে যে ময়ূরের পালকটাকে কিভাবে পূজোতে কার্যকর করা যায়, কিভাবে পূজোতে কার্যকর করা যায়, লাস্ট এটা নিয়ে শেষ করেছিলাম, এটা নিয়ে আবার শুরু করছি। যে এই যে ময়ূরের পালক, ময়ূরের পালক গোপালের খুব পছন্দ, শ্রীকৃষ্ণের খুব পছন্দ, রাধাবার খুব পছন্দ, সেই জায়গা থেকে এই ময়ূরের পালকটাকে কিন্তু আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। যদি কারোর জীবনে কোনো প্রসপেক্ট থেকে পেতে চান, জীবনে কোনো উন্নতি পেতে চান, জীবনে কোনো ডেভেলপমেন্ট পেতে চান, তাহলে অবশ্যই সেসব মানুষরা সেই জায়গা থেকে লাইফের প্রসপেক্ট বা উন্নতি ইন অল অ্যাসপেক্ট, কোনো প্রসপেক্ট উন্নতি যে কোনো দিক থেকে, সেটা হতে পারে নিজের এডুকেশন, ক্যারিয়ার, ম্যারেজ লাইফ, মানিটারি সাইড, কোনো প্রপার্টি, নিজের বিজনেস বা সার্ভিস, এই জায়গা থেকে, তাহলে ময়ূরের পালকটাকে সবসময় ময়ূরের পালকের ওপরে আপনারা, এই কথাটা একটা খুব সিক্রেট পয়েন্টস আমি বলে রাখি, চন্দনের চন্দন, শ্বেত চন্দন, রক্ত চন্দন কখনো ব্যবহার করবেন না, শ্বেত চন্দন, নিজের অনামিকা দিয়ে শ্বেত চন্দনের 108 বার শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র উচ্চারণ করে 108 বার 108টা ফোঁটা দেবেন। শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রটা আমি বলছি না, বীজ মন্ত্র বলা উচিত নয়, সেটা দেখে নেবেন, যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা দেখে নেবেন। শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র 108 বার একটা করে চন্দনের টিপ ফোঁটা নেবেন, অনামিকা স্পর্শ করে নিয়ে টাচ করবেন পালকে, টাচ করে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রটা বলবেন, করে 108 বার জাস্ট ফোঁটাটা দিয়ে শ্রীকৃষ্ণের কাছে, দ্যাট ইজ রাইট হ্যান্ড, রাইট সাইডে এই ময়ূরের পালকটা দিয়ে দেবেন। তো ন্যাচারালি কী হবে, এই জিনিসটা দেওয়ার পরে দেখবেন আপনি যে জায়গাটা নিয়ে প্রে করেছিলেন সেই প্রসপেক্ট আপনার লাইফে, সেই ঘটনাটা আপনার জীবনে কিন্তু সুন্দরভাবে 2 2 4 মানে জায়গাটা কিন্তু আপনি লাইফে আপনি পেয়ে গেলেন বা একটা গুড রেজাল্ট পেলেন লাইফে। কিন্তু এটা একটা সাইড গেল। আর একটা সাইড, যারা ভীষণ রকমভাবে একটা মেন্টাল একটা স্ট্রেস, একটা টেনশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, লাইফটা শেষ স্পয়েলড হয়ে যাচ্ছে মেন্টাল টেনশনে টেনশনে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি অন্যভাবে কাজ করতে বলবো। তাদের ক্ষেত্রে কী বলবো, তাদের ক্ষেত্রে বলবো সেই বীজ মন্ত্রটা যখন শ্রীকৃষ্ণের সেই ময়ূরের পালকে নেবেন তখন মধ্যমা দিয়ে অর্ধচন্দ্র, হাফমুন ফর্মেশন, অর্ধচন্দ্রকে টাচ করবেন, হাফমুন ফর্মেশনকে টাচ করবেন। এটা করবেন কতবার, মিনিমাম 9 বার আর ম্যাক্সিমাম হচ্ছে 108 বার করে শ্রীকৃষ্ণের লেফট হ্যান্ডে রাখবেন ওটাকে। দেখবেন অদ্ভুতভাবে, ন্যাচারালি অদ্ভুতভাবে আপনার মেন্টাল টেনশন বা ফ্রাস্ট্রেশন আর ডিপ্রেশন আস্তে আস্তে কেটে যাচ্ছে বা সলভ হয়ে যাচ্ছে। এটা সেকেন্ড পার্ট। কিন্তু আর একটা সাইড দেবো, যারা ভীষণ রকমভাবে কোনো বিপদের ভেতর ফেসে আছে, কারণ সাংঘাতিক বিপদ, কোনো ঝামেলা, কোনো প্রবলেমস, যে বিপদ থেকে বেরিয়ে আসতে পারছেন না, বা এমনই একটা প্যাচে পড়ে গেছেন যে চোরা পালির মধ্যে পরপর পরপর ঢুকে যাচ্ছেন, কিছুতেই সেখান থেকে রিকভার করতে পারছেন না, কোনো কেস, মামলা, মকদ্দমা, কোর্ট কেস, কাচারি, মানে একটা লাইফটা চারদিক থেকে স্পয়েল, প্রশাসনিক জায়গায় কোনো ঝামেলা, অশান্তি, বা নিজের লাইফে এমন কিছু একটা লিটিগেশন প্রবলেমের মধ্যে ফেসে আছেন যেখান থেকে রিকভার করতে পারছেন না, এই ধরনের কোনো যদি জায়গা হয়, এই ধরনের জায়গা হলে সেটা সবসময় কাজটা করবেন ঠিক ঘড়ির কাঁটায়, ঘড়ির কাঁটায় যখন রাত 12:50 হবে, ঘড়ির কাঁটা আমি একটা টাইম স্প্যান টাইম দিয়েছি 12:50 থেকে 12:56, এই 6 মিনিটের মধ্যে সবসময় পূর্ব দিকে মুখ করে বসবেন। পূর্ব দিকে মুখ করে বসে আপনি শ্রীকৃষ্ণ মানে গোপাল বা রাধা বা শ্রীকৃষ্ণ, হোয়াট এভার, জায়গাটা এক, আমি বারবার বলছি, সেই জায়গাটাকে নিজের মধ্যমা দিয়ে আপনি তাকে প্রদক্ষিণ করবেন, পুরো প্রদক্ষিণ করবেন, মধ্যমা দিয়ে সেই মূর্তিকে প্রদক্ষিণ করবেন। যখন প্রদক্ষিণ করবেন সেই প্রদক্ষিণের সময় কিন্তু আপনি অবশ্যই সেই জায়গাতে একটা বিশেষ নারকলের, যে পিওর নারকলের, যেটা আপনি বাড়িতে তৈরি করে নিতে হবে, পিওর নারকলের তেল
এবং না হলে বাজার থেকে কিনতে পারেন নারকেল তেল পিওর যেন হয়, তার সঙ্গে আপনি ঘি এবং মধু মিশ্রণ করবেন এবং তার সঙ্গে তিল দেবেন। তিল দিয়ে ওই জায়গাটি মেখে নিয়ে ওটাকে আপনি প্রদক্ষিণ করবেন, পুরো জিনিসটাকে মধ্যমা দিয়ে প্রদক্ষিণ করে নেবেন, পুরো মূর্তিকে, পুরো মূর্তিকে মধ্যমা দিয়ে প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণটা কিন্তু লেফট থেকে রাইটে হবে, প্রদক্ষিণটা কিন্তু কখনো ভুল করে উল্টোটা করবে না, লেফট থেকে রাইটে হবে প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার সময় নিজের মনে মনে আপনি ঠিক যে বিপদের মধ্যে পড়ে রয়েছে সেটা প্রার্থনা করবেন, সেখানে যেন উদ্ধার পাই করে সেখানে আপনি 108 নীল অপরাজিতা ফুলের মালা তাকে পরিয়ে দিন, দেখবেন তুরন্ত কাজ পেয়ে যাচ্ছেন। এই যে জায়গাটাতে রেজাল্ট পেলেন, দেন আপনি এইভাবে কাজটা শুরু করুন আপনারা, দেন একটা গুড রেজাল্ট নিশ্চয়ই পজিটিভলি পাবেন সামনের অস্পিসিয়াসটা ভালো দিয়ে একেবারে। এবং এর জন্যই শুভেচ্ছা থাকলো সকল বন্ধুদেরকে, আর এই শুভ দিনকে শুভভাবে কাজে লাগান। আজকের এই প্রোগ্রামে এত সুন্দরভাবে ইনফরমেশন গুলো জানলাম আমরা, তার জন্য দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকতে হবে সকলকে। আজ অনুষ্ঠান এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।